بسم الله الرحمن الرحيم ढाका शहर रेवेन्यू स्कूल एंड कॉलेजे जिसको शिक्षार्थी मानविक शाखा तथा डेटा शाखा भर्ती हो इस्लाम शिक्षा विषय टीके तुम्हारे चतुर्थ विषय हिसाब से निर्धारण मनोनीत कर सकल के अभी शुभेच्छा अभिनंदन जाना मोहम्मद कमर इस्लाम रफिक सहकारी अध्यापक इस्लाम शिक्षा आज तुम्हारे इस्लाम शिक्षा विषय प्रथम पत्रे पंचम अध्याय इस्लामी अर्थनीति का बोले इस्लामी अर्थनीति की इस्लामी अर्थनीति संज्ञा की एवं इस्लामी अर्थव्यवस्थार संक्षिप्त वैशिष्ट्यगुलो इस्लामी अर्थव्यवस्थार वैशिष्ट्यगुलो आछे सेखान थेके मोटामुटी आलोचना करब। ताहले सुप्रिय चलो आमरा आलोचना अंशग्रहण करी आलोचना शुरू करी। तोमरा जे जेखाने आछो होयतो आजकेर ई बृष्टिर समये কেউ কিভাবে অবস্থান করছো আমি জানি না, ঢাকার বাহিরে কেউ আছে কি না সেটাও আমার জানা নেই। তবে যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এই প্রত্যাশায় শুরু করছি। ইসলামী অর্থনীতি মূলত মানুষের জীবন চলার ক্ষেত্রে অর্থনীতি বা অর্থশাস্ত্র আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অর্থ উপার্জন, ব্যয়, বণ্টন ইত্যাদি সম্পর্কে আলোচনা হয়। তবে গতানুগতিক তথা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার এর সাথে ইসলামী অর্থনীতির যথেষ্ট ব্যবধান বা পার্থক্য রয়েছে। আমরা আশা করছি সে বিষয়টিও তোমাদের সামনে আজ উপস্থাপিত হবে। তার আগে ইসলামী অর্থনীতি বলতে আমরা কি বুঝি বা ইসলামী অর্থনীতি কাকে বলে, ইসলামী অর্থনীতি কি, ইসলামী অর্থনীতির সংজ্ঞা কি, এ ধরনের কোনো প্রশ্ন তোমার পরীক্ষায় যদি আসে সেক্ষেত্রে তুমি যে উত্তরগুলো ব্যবহার করতে পারো সেখান থেকে আমি দু চারটি সংজ্ঞা বলতে চাই। যেমন আমরা জানি অর্থনীতির একজন বিশিষ্ট লেখক, চিন্তাবিদ, অর্থনীতিবিদ ডক্টর এম আকরাম খান তিনি বলছেন যে জাগতিক সম্পদ সংগঠিত করার মাধ্যমে যে মানবীয় কল্যাণ লাভ করা যায় সে সম্পর্কিত জ্ঞানকেই ইসলামী অর্থনীতি বলে। তবে এখানে একটি বিষয় আলোড়নই নয়, যেমন ডক্টর এম মান্নান সাহেব তিনি বলেছেন যে সমাজবিজ্ঞান ইসলামী ভাবধারায় যে সমাজবিজ্ঞান বা অর্থবিজ্ঞান ইসলামী ভাবধারায় মানুষের অর্থনৈতিক বিষয়গুলো আলোচনা করে তাকে ইসলামী অর্থনীতি বলে। তাহলে অধ্যাপক খুরশিদ আহমদের সম্পর্কে বলছেন যে কোরআন ও সুন্নার ভিত্তিতে যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয় তাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলে। আসলে এ ব্যাপারে বিভিন্ন মনীষী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, তবে আমি এই বিষয়ে সমস্ত সংজ্ঞাগুলো পাঁচ সাতটা বা দশটা সংজ্ঞাকে যদি আমি
সংজ্ঞায়িত করি তাহলে এর একটা নির্দেশ একটা মূল কথা আছে। এবং আমি তোমাদেরকে বলতে চাই যে আমার এই কথাটি তোমরা মনে রাখতে তোমাদের জন্য সহজ হবে, এবং তোমরা যদি এটি মনে রাখো তাহলে পরীক্ষায় আমি বিশ্বাস করি তোমাদের খুব উপকারে আসবে। সেটি কি? সেটি হচ্ছে এই যে কোরআন ও হাদিস ভিত্তিক, আমি আবার বলছি কোরআন ও হাদিস ভিত্তিক যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয় তাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলে। আমার মনে হয় তোমাদের পাঠ্য বই বা অন্য অন্য অর্থনীতির যে সকল বইপত্র আছে সেখানে যে সকল সংজ্ঞা আছে সেগুলোর চেয়ে আমি মনে করি তুলনামূলক আমার এই কথাটি অত্যন্ত সহজ সরল এবং মনে রাখার মতো এবং একটি ভালো সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি। আমি আবার বলছি যে কোরআন ও হাদিসের ভিত্তিতে যে অর্থনীতি পরিচালিত হয়, যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয় তাকে ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে আমি আগের যে তিন চারটা সংজ্ঞা বললাম আমার এই সংজ্ঞাটি নিশ্চয়ই তোমাদেরকে সহজভাবে মনে রাখার জন্য সহযোগিতা করবে। এরপর এই ইসলামী অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য রয়েছে, তোমরা মনে রাখবে। পরীক্ষায় অর্থনীতি কী বা অর্থনীতি বলতে কী বুঝো এবং ইসলামী অর্থ ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো, এ ধরনের প্রশ্ন থাকে। তাহলে কয়েকটি বৈশিষ্ট্য তোমার অর্থাৎ আমরা যে বইটি ক্লাসে বিভিন্ন বই আছে তার মধ্যে আমার কাছে যে কাজল ব্রাদার্সের যে বইটা ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব সম্পাদনা করেছেন এখানে 11টি পয়েন্ট রয়েছে, 11টি বৈশিষ্ট্য আলোচিত হয়েছে। আমি সেখান থেকে কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করব, এবং যেহেতু পরীক্ষার খাতায় আমাদের 11টি বৈশিষ্ট্য লেখা বা বর্ণনা করা এটি একটু কষ্টসাধ্য, তবে আমরা দু চারটি তিনটি চারটি বৈশিষ্ট্য ভালোভাবে দিলাম, বাকিগুলো এক লাইনে দেওয়ার জন্য চেষ্টা করলাম। যেমন শরীয়ত ভিত্তিক অর্থাৎ ইসলামী যে অর্থ ব্যবস্থা এটি শরীয়ত সম্মত, এটি শরীয়ত ভিত্তিক অর্থাৎ শরীয়তের ভিত্তিতে ইসলামী অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। আরও পরিষ্কার করে বললে কোরআন হাদিস ইজমা ইয়াসের ভিত্তিতে যে সকল নীতি ও আদর্শ আলোচিত হয় সেই নীতি ও আদর্শগুলোকে ইসলামী অর্থ ব্যবস্থা গ্রহণ করেছে। তাহলে আমরা বলতে পারি যে ইসলামী অর্থ ব্যবস্থার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে এটি শরীয়তের ভিত্তিতে পরিচালিত হবে, অর্থাৎ কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে পরিচালিত হবে। কোনো মানুষের মন গড়া কোনো রাষ্ট্র কর্তৃক বা রাষ্ট্রপ্রধান বা আইন প্রণেতাদের মতের ভিত্তিতে এটি পরিচালিত হবে, এটি একমাত্র কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে এই অর্থ ব্যবস্থা পরিচালিত হবে। আরেকটি বিষয় ইসলামী অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই এই পৃথিবীতে যত সম্পদ আছে সবই তো সম্পদ, যেরকম ভূমি বা মাটি জমিন এটি সম্পদ, এখানে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থে কোটি 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 অর্থে এই মাটির উপর মানুষ মাটিকে ভিত্তি করে উপার্জন করছে। কিন্তু এই ভূমি জমি মাটি এটি কার সৃষ্টি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। অতএব এই পৃথিবী যেহেতু আল্লাহ এই মাটিকে কেন্দ্র করে যত অর্থব্যবস্থা গড়ে তুলবে, কলকারখানা গাছপালা ইন্ডাস্ট্রি বিল্ডিং ভূমি ভূমির ক্ষেত্রে পাহাড় এমনকি
জলস্থলে যত সম্পদ আছে এই সমস্ত সম্পদের মূল মালিক আছেন আল্লাহ তাআলা। এবং পৃথিবীতে যত জীবজন্তু আছে মানুষ আছে এদেরও মালিক এবং স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। কাজেই এই সকল সম্পদের মালিক যেহেতু আল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, মানুষ আমরা শুধুমাত্র এগুলো রক্ষণাবেক্ষণ করি, আমরা এগুলো কেয়ার টেক করি। তাই ইসলামী অর্থব্যবস্থা একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত সমুদয় অর্থের মূল মালিক হচ্ছে আল্লাহ তাআলা। মানুষ এটি রক্ষণাবেক্ষণ করবে, ভোগ করবে, তবে ভোগ যে করবে, উপার্জন যে করবে এটি আল্লাহ প্রদত্ত নীতিমালার মাধ্যমে করতে হবে, যেটি আল্লাহ তাআলা নির্ধারণ করেছে হালালভাবে উপার্জন করা, হালালভাবে খরচ করা। হালালভাবে উপার্জন করলাম, হারামভাবে খরচ করলাম এটি হবে না। যাই হোক, উপার্জন নীতির ক্ষেত্রে এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল উপার্জন করা ফরজের উপর আরো একটি ফরজ। অর্থাৎ এই যে উপার্জন এটি হালালভাবে করতে হবে, বৈধভাবে করতে হবে, আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী করতে হবে, কারণ মন গড়াভাবে এটি উপার্জন করলে হবে না। আর আমরা যে রিজিক বা খাবার খাই এটি অবশ্যই বৈধভাবে উপার্জিত খাবার হতে হবে, হারাম উপার্জিত খাবার আমরা যদি খাই এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আমরা গুনাহগার হব, অপরাধী হব। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তির মাংস বেশি হারাম খাদ্যে পরিপুষ্ট হয় সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। অতএব আমরা এই বিষয়গুলোকে চিন্তা করে মাথায় রেখে কাজকর্ম করব। ব্যয় বণ্টন নীতি, আমরা যে ব্যয় বণ্টন করব, ইসলামী অর্থব্যবস্থা যে বণ্টন করতে বলেছে সেটি বৈধ খাদ্যগুলোতে বণ্টন করতে হবে। পিতামাতার পরিবারের সন্তান সন্ততিদের খরচ খরচার জন্য প্রয়োজন যতটুকু তার পূর্ণও করা যাবে না এবং অপব্যয় করা যাবে, অর্থাৎ মধ্যপন্থ অবলম্বন করতে হবে, মৃত ব্যয় হতে হবে। যেটা প্রয়োজন সেখান থেকে আবার কমানো যাবে না, যেটা প্রয়োজন সেটুকু খরচ করতে হবে, আবার যেটা প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত খরচ করা নিষিদ্ধ। অতএব আমরা এই ব্যয় যে করবো এটি ইসলামের নীতিমালার আলোকে করতে হবে, এবং ধনীদের কাছে যে সম্পদ আছে থাকবে তাদের সেই সম্পদ একটা নির্দিষ্ট পরিমাণে হলে, অর্থাৎ 52 তোলা রূপা বা 7.5 ভরি স্বর্ণ বা এর সমমূল্যের যদি হয় তাহলে সেক্ষেত্রে জাকাত দিতে হবে। এছাড়াও আল্লাহ তাআলা সাদকা, দান, ফিত্রা ইত্যাদি ক্ষেত্রে দান করার জন্য, খরচ করার জন্য নিয়ম নীতি করে দিয়েছেন, সেগুলো করতে হবে। ইসলামী অর্থব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে সুদ মুক্ত লেনদেন। অর্থাৎ মানুষ অর্থনৈতিক ক্ষেত্রে যে লেনদেন করবে সেই লেনদেনগুলো সুদ মুক্ত হতে হবে। ইসলামী অর্থব্যবস্থা ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে, অতএব এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা, যেখানে ধনী গরিব, সবল দুর্বল সকলেরই ক্রেতা বিক্রেতা প্রত্যেকের যার যার অবস্থান থেকে দায়িত্ব কর্তব্য রয়েছে, সেই দায়িত্ব কর্তব্যগুলো মেনে আমাদের এই অর্থব্যবস্থা পরিচালনা করতে হবে। ইসলামের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে জাকাত প্রথা। আমরা দেখি আমাদের দেশে অনেক ধনী ব্যক্তি নামে মাত্র কোথায় কিছু কাপড় তাও সে যাচ্ছে তাই ধরনের কিছু লুঙ্গি শাড়ি নিম্নমানের এগুলো দিয়েই জাকাত আদায় করতে চায় না। আমাদের উচিত হবে জাকাতটা যাতে দিব আমার অর্থ দিয়ে, আমি চেষ্টা করব প্রতি বছর যদি আমার বেশি অর্থ হয় 2টি 4টি 5টি সম্ভব অনুযায়ী পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলা, ওই একজনকে 100 150 টাকা এমনটি দিয়ে সে ভিক্ষুকে পরিণত করার দরকার নেই,
পঞ্চাশ পরিবারকে না দিয়ে পাঁচটি পরিবারকে যদি স্বাবলম্বী করা যায়, তাহলে পরবর্তী বছরগুলোতে ওই পাঁচটি পরিবার আর কোনো জায়গা গ্রহণ করবে না, গ্রহণ করার প্রয়োজন হবে না। অতএব আমরা আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে, এই অর্থব্যবস্থাকে মাথায় রেখে আমাদের কী করতে হবে, অবশ্যই জীবন পরিচালনা করতে হবে, অর্থনৈতিক দিকগুলো বিবেচনা করতে হবে। সকলের শিক্ষার্থীবৃন্দ, এই অর্থব্যবস্থার গুরুত্ব অনেক বেশি, কারণ এটির গুরুত্ব হলো এটা আল্লাহর বিধান, প্রথমত আল্লাহর বিধান। ইসলামী অর্থব্যবস্থা আল্লাহর আইন অনুযায়ী পরিচালনা করতে হবে। ইসলামী অর্থব্যবস্থা দারিদ্র বিমোচনের জন্য কাজে লাগাতে হবে, যেরকম জাকাত, সাদকা, ওসিয়ত ইত্যাদির মাধ্যমে অর্থকে দরিদ্র, নিপীড়িত, অভাবী মানুষের মধ্যে বণ্টন করতে হবে, এবং দুস্থ মানবতার সেবায় অর্থ যেন কাজে লাগে সেটা বলে রাখতে হবে, এবং পাশাপাশি অভাবগ্রস্ত গরিব মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে, বেকারদের কাজে নিয়োগ করে স্বাবলম্বী করার যথাসাধ্য চেষ্টা করতে হবে। আর এটি তো আমি আগেই বললাম যে হালাল উপার্জনে সকলকে উদ্বুদ্ধ করতে হবে, অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। কোথাও একজন মানুষ গাছতলায় আর কেউ দশতলায়, কেউ অর্ধাহারে অনাহারে আর কেউ খাবার অপচয় করবে, নষ্ট করবে, ডাস্টবিনে ফেলবে, এটি ইসলাম সমর্থন করে না। বরং ইসলাম প্রত্যেককে এই অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার জন্য দিক নির্দেশনা দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইসলামী অর্থব্যবস্থা এমন একটি অর্থব্যবস্থা যে এখানে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে প্রথমেই তাকে হালাল খাবার খেতে হবে, হালাল খাবার ছাড়া তার ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। শুধু তাই নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই অর্থ ব্যবস্থা পরিচালনা করতে হবে। কোনো মানুষের সন্তুষ্ট হলো বা অসন্তুষ্ট হলো এটি বিবেচ্য বিষয় নয়, বরং আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন, ইসলামী অর্থনীতিতে এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সর্বোপরি আমি বলতে চাই যে ইসলামী অর্থব্যবস্থা কোনো ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় যখন মেনে চলবে তখন আল্লাহ তাআলা তাকে তার উপর শান্তি বর্ষণ করবেন, তার উপর খুশি হবেন, সন্তুষ্ট হবেন, ভালোবাসবেন, তাকে পরকালে আল্লাহ তাআলা কঠিন আজাদ থেকে মুক্তি ও নাজাত দেবেন। অতএব সুন্দর শিক্ষার্থীবৃন্দ, তোমরা বড় হয়ে এই ইসলামী অর্থব্যবস্থার চর্চা অনুসরণ করবে, নিজেদের জীবনে, পরিবারে, সমাজে এটি বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, যে যেখানে যে অবস্থায় থাকবে এটিকে ঘৃণা করবে না, অবহেলা করবে না, অমান্য করবে না, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবে। আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হলে দুনিয়া বা আখিরাতে আমরা সফল ও সার্থক জীবন লাভ করতে পারব। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।